হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি। তোমাদের যেমন বলেছিলাম, কথা রেখে কথা দিয়েছিলাম যে আমি নিয়ে আসবো তোমাদের জন্য একটা খালি ট্রেলার, 100খানা ওয়ান লাইনার। এটা খালি ট্রেলার, এটা আসল খেলা নয়। আসল খেলা তো 500 ওয়ান লাইনারের আছে। তো তোমাদের কথা মতন আজকে আমি 100 ওয়ান লাইনার নিয়ে এসেছি, যেহেতু তোমরা সেঞ্চুরি করিয়েছিলে। চলো, তোমাদের তাহলে আজকে টার্গেট হচ্ছে 200 লাইভে আনা। 200 লাইভে আনলেই আমি তোমাদের জন্য কি নিয়ে চলে আসবো, 500খানা ওয়ান লাইনার নিয়ে চলে আসবো। আজকে তো খালি ট্রেলার দেখাবো 100টা ওয়ান লাইনারের। যদি আজকে 200 লাইভে আসে তাহলে আমি কি আনবো, 500 ওয়ান লাইনার নিয়ে আসবো। তো চলো, বেশিক্ষণ অপেক্ষা না করে আমরা দেখে নিই কে কে উপস্থিত আছে, তারপরে আমরা ক্লাসটা শুরু করব। তো এখানে আছে গৌরী বড়াল, হাই গৌরী তোমাকে, আদিত্য মাহাতো, সুবীর হালদার, সুনীল মিস্ত্রি, সীতু মাল, পীযূষ ভট্টাচার্যি, লাবণী মণ্ডল, নগর মাঝি, বাপন ঘোষ, সবাইকে গুড ইভিনিং। তো সবাইকে হাই এবং গুড ইভিনিং। চলো তাহলে আমরা ক্লাসের দিকে এগোব। তার আগে আজকে কি করব, আজকে কি সলভ করব, 100 ওয়ান লাইনার, যেগুলো সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে রেলওয়ে, বিশেষ করে রেলওয়ে, এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি, ঠিক আছে, এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি, যেটা রিসেন্ট আছে, রিসেন্ট আছে যেগুলো, এবং কি এছাড়াও WBCS-এ, যেগুলো কনসেপচুয়াল নয়, যেগুলো হচ্ছে কি WBCS এর ইনফরমেশনাল টাইপের কোয়েশ্চেন, সেইগুলো আমরা এখান থেকে কভার করে নিতে পারবো, সেগুলো আমরা এখান থেকে কভার করে নিতে পারবো, ঠিক আছে, ইনফরমেশনাল কোয়েশ্চেন। তো চলো আমরা তাহলে বেশি দেরি না করে এগিয়ে যাই আজকে ক্লাসের দিকে। তো চলো, তার আগে বলে দিই আমাদের যে অ্যাপটা আছে আড্ডা 247 অ্যাপ, সেটা তোমরা গুগল প্লে থেকে অবশ্যই ডাউনলোড করে নিও। এখানে তোমরা অসাধারণ কুইজ পাবে, পার ডে কুইজ পাবে তোমরা, ঠিক আছে। এবং কোনো কিছু কেনার হলে দেখো, এই যে অ্যাপটা খুললে উপরে একটা স্টোর, স্টোর বলে একটা জায়গা পাওয়া যাচ্ছে না, এখানে চলে যাবে, এখানে তোমরা বিভিন্ন বই পেয়ে যাবে, আমাদের যে কোর্সগুলো আছে সেগুলো তোমরা এখান থেকে কিনতে পেরে যাবে, তাতে কি হবে 5% এক্সট্রা ছাড়ও পেয়ে যাবে তখন, ঠিক আছে। তো চলো আমরা ক্লাসের দিকে এগোই। তো 23 জন উপস্থিত হয়েছে, 23-এ কিছু হবে না, 200 বলেছি আজকে। চলো তাহলে এগোই আমরা আজকে ফার্স্ট সেটের দিকে। এখানে দেখতে পাচ্ছ একটা লিস্ট আছে, আর এই পাশে ঠিক বাংলাটা আছে। আমি পড়াবো ইংলিশে, কিন্তু তোমরা যারা নোটটা পাবে, নোটটা পেলে তোমরা ইংলিশ অ্যান্ড বাংলা বোথেই পাবে, ঠিক আছে, দুটো ভাষাই পেয়ে যাবে, কিন্তু আমি পড়াচ্ছি ইংলিশ থেকে, ঠিক আছে। তো চলো ক্লাসের দিকে আমরা এগোই আজকে তাহলে। তো কোয়েশ্চেন ফার্স্ট, যে ওয়ান লাইনারটা আছে কি বলছে, দ্য লাইটেস্ট মেটাল ইজ কি, লিথিয়াম। লিথিয়াম হচ্ছে সব থেকে লাইটেস্ট মেটাল বলা হয়, লাইটেস্ট মেটাল, সব থেকে হালকা মেটাল কি, সেটা হচ্ছে লিথিয়াম। লিথিয়ামকে সব থেকে হালকা মেটাল বলা হয়। আর এর এর প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা হচ্ছে 3টে, ঠিক আছে, প্রোটন সংখ্যা 3টে, ইলেকট্রন সংখ্যা 3টে, ঠিক আছে। তো এই যো, আর এর তোমার প্রোটন সংখ্যা কত, 3, ইলেকট্রন সংখ্যা 3, এবং নিউট্রন সংখ্যাও 3, ঠিক আছে। তো চলো আমরা দেখতে পাবো এটা কি, পিরিয়ডিক টেবিলে তুমি যদি দেখো, হাইড্রোজেন, হিলিয়াম, তারপরে আসে কি লিথিয়াম, ঠিক আছে, তারপরে আসে লিথিয়াম, ঠিক হাইড্রোজেনের তলায় তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো চলো আমরা এগিয়ে যাই তার পরের কোয়েশ্চেনে। কি বলছে, বাই পলিশিং রাইস, যদি আমরা রাইসকে বা চালকে যদি পলিশ করি, তাহলে সেখান থেকে কি ভিটামিন চলে যায়, সেখান থেকে থায়ামিন, বা যেটাকে আমরা বলে থাকি B1, B1 ভিটামিন চলে যায়। আর তোমাদের এইগুলো ভিটামিনের নাম মনে রাখার তোমাদের শর্টকাট ট্রিক্স আমি বলেছিলাম, কি বলেছিলাম, ওয়ান থাই, টু রাই, তিন নিয়া, ওয়ান রাই টু, ওয়ান থাই টু রাই, তিন নিয়া, ছয় পাই, তাই 12 সাই, ঠিক আছে। কি হলো, ওয়ান থাই থায়ামিন, টু রাই রাইবোফ্লাভিন, তিন নিয়া নিয়াসিন, ছয় পাই পাইরোডক্সিন, 12 সাই সায়ানোকোবালামিন, ঠিক আছে। তো এইগুলো আমরা পেয়ে গেলাম। এছাড়া কি, পাঁচ, পাঁচেরটা কি ভিটামিন B5, যেটাকে আমরা বলে থাকি কি পেন্টাথেনিক অ্যাসিড, নাম দেখেই বোঝা যাচ্ছে কি পেন্টা হবে, পেন্টাথেনিক অ্যাসিড, ঠিক আছে, পেন্টাথেনিক অ্যাসিড, ক্লিয়ার, সবার ক্লিয়ার আশা করি। তো চলো, 33 জন লাইভ হয়ে গেছে, এটা তাড়াতাড়ি 200 জন অবধি পৌঁছে দিতে হবে তোমাদের দায়িত্ব নিয়ে। চলো, অ্যালিসিন হ্যাজ বিন ফাউন্ড টু বি দ্য কম্পাউন্ড মোস্ট রেসপন্সিবল ফর দ্য হট সেন্সেশন অফ র গার্লিক। আমরা যে গার্লিক খাই, আমরা যে রসুন খাই, সেটার একটা যে
হট সেন্সেশন আছে সেটা আমাদের যে শরীর গরম করে দেয় বা তার যে একটা গরম ভাব সেটা কিসের থেকে আসে? এই অ্যালিসিন থেকে আসে। সেটা কোথা থেকে আসে? এই অ্যালিসিন থেকে আমরা পেয়ে থাকি। ঠিক আছে, ক্লিয়ার? চলো তারপরে কোয়েশ্চেন। ক্যালসিয়াম এবং কপার, আয়রন, ম্যাগনেশিয়াম, ফসফরাস অ্যান্ড পটাশিয়াম কন্টেন্ট হ্যাভ মোস্ট অফেন বিন ডিটারমাইন্ড ইন ফ্রেশ অনিয়ন। আমরা কি হয় এই যে পেঁয়াজের যে ঝাঁজ হয় জানো কিসের জন্য হয়? সেটা সাধারণত এই ফসফরাস এবং পটাশিয়াম এই দুটোর উপস্থিতির জন্য হয়। ফসফরাস এবং পটাশিয়ামের উপস্থিতির জন্য আমাদের কি হয় অনিয়নের একটা ঝাঁঝালো ভাব থাকে যেটার জন্য আমাদের চোখ জ্বালা করে। আর এটার জন্য এটার মধ্যে অনিয়নের মধ্যে কি কি আমরা পাবো? ক্যালসিয়াম, কপার, আয়রন, ম্যাগনেশিয়াম আর এর মধ্যে কি ফসফরাস এবং পটাশিয়াম কিসের জন্য দায়ী? ঝাঁঝালো ভাবের জন্য দায়ী, অনিয়নের ঝাঁঝালো ভাবের জন্য দায়ী। চলো তারপরের কোয়েশ্চেন। অ্যাপ্লাই ফেরিক ক্লোরাইড স্টপস দ্য ফ্লো অফ ব্লাড। আমাদের শরীরে যদি ফেরিক ক্লোরাইড অ্যাপ্লাই করা হয়, আমাদের শরীরে যদি ফেরিক ক্লোরাইড ঢোকানো হয় তাহলে কি হয়ে যাবে? আমাদের শরীরে ব্লাড ফ্লো বন্ধ হয়ে যাবে, কারণ রক্ত জমাট বেঁধে যাবে। ঠিক আছে, চলো তারপরে একটা দেখি। অসমিয়াম ইজ দ্য হেভিয়েস্ট মেটাল অফ দিস ওয়ার্ল্ড। এইখানে যেমন লাইটেস্ট মেটাল কি লিথিয়াম, তখন আমি ইচ্ছা করেই বললাম না হেভিয়েস্ট মেটাল, কারণ এখানে আরেক জায়গায় আছে। তার মানে কি লিথিয়াম হচ্ছে লাইটেস্ট মেটাল এবং হেভিয়েস্ট মেটাল কোনটি? সেটা হচ্ছে অসমিয়াম। অসমিয়াম হচ্ছে হেভিয়েস্ট মেটাল। তারপরে চলো আর একটু শেয়ার হয়ে যাক, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এই কজনে তো ক্লাস হতেই পারে না, দেখো এরকম থাকলে কিন্তু তোমরাই 500 অনলাইনার পাবে না। ঠিক আছে, তো তার জন্য কী করতে হবে? তোমাদের শেয়ার করে দিতে হবে বন্ধুদের মাঝখানে। চলো, হোয়াট ইজ দ্য মলিকিউলার ওয়েট অফ হেভি ওয়াটার। হেভি ওয়াটারের মলিকিউলার ওয়েট কত? হেভি ওয়াটারের সংকেত কি আগে একবার যদি দেখে নিই, হেভি ওয়াটারের হচ্ছে সংকেত D2O। এখানে D হচ্ছে কি ডয়টেরিয়াম, হাইড্রোজেনের যে দ্বিতীয় যে মানে যেটার হচ্ছে যার মধ্যে দুটো হাইড্রোজেনের তিনখানা আমরা কি দেখতে পাই, তিনখানা আইসোটোপ দেখতে পাই। কি কি? 1H1, ঠিক আছে, আর কি 2H1 এবং কি 3H1। এইটার নাম কি প্রোটিয়াম, এইটার নাম কি প্রোটিয়াম, প্রোটিয়াম। এইটার নাম কি ডয়টেরিয়াম, ডয়টেরিয়াম। ঠিক আছে, এবং এটার নাম কি ট্রিটিয়াম, ট্রিটিয়াম বা ট্রাইটিয়াম যে যেটা নামে ডাকে। ঠিক আছে, ট্রিটিয়াম। তো এই যে ডয়টেরিয়াম, D2O মানে কি ডয়টেরিয়াম অক্সাইড, D2O মানে কি ডয়টেরিয়াম অক্সাইড, D2O মানে ডয়টেরিয়াম অক্সাইড। ডয়টেরিয়াম দিয়ে তৈরি হয়, দুখানা ডয়টেরিয়াম আর একখানা অক্সিজেন থাকে। আর দুখানা ডয়টেরিয়ামের আণবিক ভর কত, তুমি যে পারমাণবিক ভর কত, এইখানে ডয়টেরিয়ামের পারমাণবিক ভর, এমনি হাইড্রোজেনের পারমাণবিক ভর কত হয় 1, কিন্তু ডয়টেরিয়ামের কত 2, 2×2 কত হয় 4, প্লাস অক্সিজেনের কত 16, তার মানে কত হবে 20, তাহলে কত হবে 20 হবে অ্যান্সার। ঠিক আছে, আর কারুর কমেন্ট দেখতে পাচ্ছি না একটুখানি, তোমরা যদি তোমাদের যদি এই সিরিজটা পছন্দ হয়ে থাকে তাড়াতাড়ি প্লিজ থামস আপ বা অন্য কিছু পাঠিয়ে দাও, তার ফলে আমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, চলো চলো এগিয়ে যাই আমরা। চলো, সৌরভ চৌধুরী বলছে সালফার না, দেখো সালফারের ফলে যেটা হয় এর মধ্যে অনিয়নের মধ্যে সালফার, তুমি যেটা বলছো গার্লিকের ক্ষেত্রে সালফার দেখতে পাওয়া যায়। ঠিক আছে, অনেক জায়গায় বলা হয় যে সালফারের জন্য ঝাঁঝালো ভাব আসে। ঠিক আছে, সালফারের জন্য যদি ঝাঁঝালো ভাব আসতো তাহলে আমাদের কিসে, আমরা রসুনেও একটা ঝাঁঝালো ভাব পেতাম যার ফলে আমাদের চোখ জ্বালা করতো। আমরা যদি বলি একটা হয় স্মেল আর একটা হচ্ছে চোখ জ্বালা করা, এই যে চোখ জ্বালা করে কিসে, চোখ জ্বালা করে হচ্ছে তোমার যেটাকে বলি আমরা সালফার। এর মধ্যে সালফারও অবশ্যই উপস্থিত আছে, যেটা এখানে মিস গেছে, সালফার অবশ্যই উপস্থিত। সালফার কী করে আমাদের চোখ জ্বালা করতে সাহায্য করে, কিন্তু যেটা আমাদের নাক মুখ জ্বালা করছে যেগুলো হচ্ছে একটা ঝাঁঝালো গন্ধ, সেগুলো যা হচ্ছে এই ফসফরাস অ্যান্ড পটাশিয়াম থেকে। ক্লিয়ার? চলো চলো এগিয়ে যাই এবার। সিলিকন অ্যান্ড অক্সিজেন ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন দ্য আর্থ ক্রাস্ট। এবার বলবে স্যার দুটোই লিখেছেন কেন, কারণ অনেক সময় রেলের ক্ষেত্রে অনেক সময় সিলিকন দেয় এবং অক্সিজেন দেয়। ঠিক আছে, কোনো সময় সিলিকন দেয় কোনো সময় অক্সিজেন দেয়, এটার মধ্যে একটা মারাত্মক পরিমাণ কী আছে, ভেদাভেদ আছে, এক একজন এক একটা কথা বলে। কিন্তু তুমি যদি ভালো করে ভেবে দেখো, সিলিকন হচ্ছে এলিমেন্ট অবশ্যই, কিন্তু অক্সিজেন যদি গ্যাস হিসাবে থাকে সেটা এলিমেন্ট নয়, সেটা তখন এলিমেন্ট নয়, সেটা একটা অণু বা মলিকিউল। যদি মলিকিউল পরীক্ষায় দেয়, যদি দেয় মলিকিউল, তাহলে অবশ্যই অ্যান্সার হবে কি অক্সিজেন হবে অ্যান্সার। ঠিক আছে,
পিডিএফ পেয়ে যাবে ভগৎ সর্দার, পিডিএফ পেয়ে যাবে আগের দিনেরগুলো, দেখো পিডিএফ বেঁচে গেছে। একটু যদি ভালো করে লক্ষ্য করো কালকের ক্লাস, ঠিক আছে, সেটার পিডিএফ পিডিএফ চলে এসছে ভালো করে যদি দেখো তোমরা। চলো তারপরের পাটে যাচ্ছি, ফার্স্ট অক্সিজেন সেকেন্ড সিলিকন, সেটা কি এলিমেন্ট হলে? অক্সিজেনকে কি তুমি এলিমেন্ট বলতে পারো? খালি ওকে তুমি এলিমেন্ট বলতে পারো, কিন্তু অক্সিজেন কখনোই, ও টু কখনোই কোনো এলিমেন্ট নয়, সেটা কি মলিকিউল, ঠিক আছে। স্যার আমি পেড কোর্স কিনতে চাচ্ছি কিন্তু আপনাদের কোনো হেল্প পাচ্ছি না। আচ্ছা, আমাদের কোনো হেল্প পাচ্ছ না, তাহলে তুমি একটা কাজ করো, তোমাকে আমি ফার্স্টেই একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, একটা নাম্বার বলছি, ঠিক আছে, সেটা তোমরা নোট ডাউন করে নেবে, এই নাম্বারটা। দেখো ফার্স্টে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই নাম্বারটা নোট করে নাও একবার, 8750609944, ঠিক আছে, 8750609944। ঠিক আজকে তুমি 8টা নাগাদ কল করবে, 8 PM-এ আমাকে কল করবে, ঠিক আছে, এই নাম্বারে কল করে বলবে সুভাষিস স্যারকে আমার চাই, ঠিক আছে, 8750609944, এই নাম্বারে কল করবে সুভাষিস স্যারকে আমার চাই, তো আমি তোমার সাথে কথা বলে নেব, ঠিক কটায়? 8টার সময়, ঠিক আছে, রামু বাগদি 8টার সময় কল করবে, ঠিক আছে। চলো চলো আমরা তারপরে ক্লাসের দিকে এগিয়ে যাই। তারপরে কি চার্লস ডারউইন, চার্লস ডারউইন কি, চার্লস ডারউইন ওয়াজ পাবলিশ দ্য প্রিন্সিপাল অফ নেচার ন্যাচারাল সিলেকশন, এটা আমরা জানি কি, প্রিন্সিপাল অফ ন্যাচারাল সিলেকশন কার থিওরি, সেটা হচ্ছে চার্লস ডারউইনের থিওরি, প্রিন্সিপাল অফ ন্যাচারাল সিলেকশন হচ্ছে চার্লস ডারউইনের থিওরি, ঠিক আছে। চলো, তো ধন্যবাদের কিছু নেই, এটা আমাদের কর্তব্য, তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারছো না, এটা তো আমাদেরই ফল্ট, তাই জন্যই হয়তো যোগাযোগ করতে পারছো না, তাই জন্য আমি তোমাকে নাম্বারটা দেখিয়ে দিলাম। চলো তারপরে আমরা যাচ্ছি, সিলভার ক্লোরাইড অ্যান্ড সিলভার হ্যালাইড ইজ ইউজড ইন ফটোক্রোমিক গ্লাস, আমরা যে ফটোক্রোমিক গ্লাস দেখতে পাই, ফটোক্রোমিক গ্লাস মানে কোথায় দেখতে পাও, সিলভার ক্লোরাইড এবং সিলভার হ্যালাইড, মানে কি এই যে সিলভারের কোটিং থাকে আমার, আমাদের যে আমরা আয়না বা এসব ইউজ করি তার মধ্যে যে গ্লাসগুলো থাকে, বা অন্য ক্ষেত্রে যে চকচকে গ্লাসগুলো হয় সেগুলোতে কি ব্যবহার করা হয়, সিলভার ক্লোরাইড এবং সিলভার হ্যালাইড ব্যবহার করা হয়, ঠিক আছে, সিলভার ক্লোরাইড এবং সিলভার হ্যালাইড। আর তুমি যদি ভালো করে জানো, আয়নার পিছনের দিকে লেয়ারিং করা থাকে, যার ফলে কি হয় ছবি রিফ্লেক্ট হয়, সেটা কিসের জন্য হয়, এই সিলভার কোটিংয়ের জন্য হয়, পিছনে একটা সিলভার কোটিং দেওয়া হয়, তার ফলে কি হয় আয়নাতে যে মানে তোমার ছবি রিফ্লেকশন হয়, যদি সিলভার কোটিংটা দেওয়া না হতো তাহলে ছবি রিফ্লেক্ট হতো না, এপার ওপার হয়ে যেত, ঠিক আছে, ক্লিয়ার। চলো তারপরের পার্ট দেখে নিই, সাইট্রিক অ্যাসিড ইজ ফাউন্ড ইন লেমন জুস, আমরা লেমন জুসে কোন অ্যাসিড পাই, সাইট্রিক অ্যাসিড পাই, ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড আমরা পেয়ে থাকি, ক্লিয়ার। চলো তারপরে, এটা বাংলায় দেওয়া আছে, তোমাদের যেগুলো ইংলিশে ছিল এখানেই বাংলায় আছে, ঠিক আছে, এরপরের পার্টে চলো এগিয়ে যাই আমরা। ভিটামিন সি ইজ ডেস্ট্রয়েড ইন হিটিং, আমরা কি জানি ভিটামিন সি হয় কি হয় তাপের ফলে নষ্ট হয়ে যায়, তাপের ফলে কি হয় নষ্ট হয়ে যায় ভিটামিন সি। তারপরের কোয়েশ্চেন চলো, অক্সালিক অ্যাসিড ইজ ইউজ টু রিমুভ দ্য ইঙ্ক স্টেন্স, যদি কোনো কালির রং লাগে তাহলে সেটাকে মুছতে কি ব্যবহার করা হয়, অক্সালিক অ্যাসিড। এই ছোটো ছোটো কোয়েশ্চেনগুলো যে কতটা ইম্পর্টেন্ট তোমরা জানো না, কোনো বইয়ে খুঁজে পাবে না, এই কোয়েশ্চেনগুলো কোনো বইয়ে খুঁজে পাবে না, আর এর জন্যই তোমাদের আসতে হবে আড্ডা 247 বেঙ্গলিতে, যেই কোয়েশ্চেনের কোনো জায়গায় মানে তুমি সূত্র পাবে না তার জন্য তোমাকে চলে আসতে হবে আড্ডা 247-এ, কারণ এই কোয়েশ্চেনগুলো তোমরা সাধারণত কোনো বইতে লেখা পাওয়া যায় না, ঠিক আছে। চলো, কিন্তু পরীক্ষায় আসে এগুলো, ঠিক আছে, এক্সাম ওরিয়েন্টেড তুমি ভিউ থেকে দেখলে এগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে কোয়েশ্চেনে চলে যাই, ইনসেক্ট কন্টেন সিক্স ফিটস অ্যান্ড ফোর উইংস, ইনসেক্টদের কটা পা থাকে, ছটা পা থাকে এবং চারখানা ডানা থাকে। ফোলিক অ্যাসিড, ফোলিক অ্যাসিড অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড ইজ ডেস্ট্রয়েড হোয়েন ফুড ইজ কুকড, খালি আমরা জানি কি অ্যাসিটিক অ্যাসিডই খালি রান্না করার সময় নষ্ট হয়ে যায়, কিন্তু তা নয়, আরেকটা অ্যাসিড আছে যেটা কি ফলিক অ্যাসিড, এই ফলিক অ্যাসিডও কি হয় রান্না করার ফলে নষ্ট হয়ে যায় বা তাপে নষ্ট হয়ে যায়, ঠিক আছে, ফলিক অ্যাসিড কি হয় তাপে নষ্ট হয়ে যায়, ক্লিয়ার। চলো তারপরের কোয়েশ্চেন, ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড ইজ ফাউন্ড ইন মিল্ক, ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, ল্যাকটিক অ্যাসিড আমরা মিল্কের মধ্যে পাই বা দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে। এছাড়া কি গয়েটার ডিজিজ অকার্স ইন বডি ডিউ টু ল্যাক অফ আয়োডিন, আয়োডিনের অভাবে কি হয় গয়েটার রোগ হয়, আয়োডিনের অভাবে গয়েটার রোগ হয়, ঠিক আছে। চলো,
বিকিপিং ইজ রিলেটেড টু এপিকালচার। বিকিপিংকে কী বলা হয়? আরেকটা এপিকালচার বলা হয়, বিকিপিংকে বলা হয় এপিকালচার। এটা অনেক সময় ইংলিশের কোয়েশ্চেনেও পাওয়া যায় আর সায়েন্সের কোয়েশ্চেনে তো এটা কমন কোয়েশ্চেন, ঠিক আছে, পরীক্ষায় প্রচুরবার পাবে। ডাইজেশন অফ প্রোটিন ইজ ইন স্মল ইন্টাস্টাইন, ঠিক আছে। ডাইজেশন অফ প্রোটিন কোথায় হয়? প্রোটিনের ডাইজেশন কোথায় হয়? ইন্টাস্টাইনে হয়। এছাড়া অল্প স্বল্প কোথায় হয়? স্টমাকেও হয়ে থাকে, ঠিক আছে, স্টমাকেও অল্প স্বল্প হয়ে থাকে, কিন্তু মেনলি কোথায় হয়? স্মল ইন্টেস্টাইনে হয়, ঠিক আছে। চলো তারপরে এগিয়ে যাই। তারপরে হিমোফিলিয়া ইজ আ জেনেটিক টাইপ অফ ডিজিজ। হিমোফিলিয়া কি? এক ধরনের জেনেটিক টাইপ অফ ডিজিজ। তুমি যদি দেখো হিমোফিলিয়ায় কী রোগ হয়, কোনো একটা জায়গা যদি কেটে যায় সেখান থেকে গলগল করে রক্ত বেরোতেই থাকে এবং থামতে চায় না, সেই রক্ত থামতে চায় না, এটা একটা কি? এটা একটা জেনেটিক রোগ, এটা বংশ পরম্পরায় বিস্তৃত হয়, ঠিক আছে। এই হিমোফিলিয়া কোথায়, কোন মানে কার মধ্যে প্রথম পাওয়া যায়? কুইন ভিক্টোরিয়া, ঠিক আছে, কুইন ভিক্টোরিয়ার মধ্যে বংশে প্রথম পাওয়া যায় এটি, তাই জন্য এটাকে কি বলা হয়? রাজকীয় হিমোফিলিয়া বলা হয়, এটিকে বলা হয় রাজকীয়। আরেকটা নাম হচ্ছে রাজকীয় হিমোফিলিয়া, রাজকীয় হিমোফিলিয়া বলা হয়, ঠিক আছে, রাজকীয় হিমোফিলিয়া। আরেকটা কি, আরেকটা নাম, আর এটা কিসের কারণে হয়? এটাকে আরেকটা নাম আছে, খ্রিসমাস রোগ বলা হয় একে, খ্রিসমাস রোগ বলা হয়, খ্রিসমাস রোগ বলা হয়, কারণ এটি রক্তের খ্রিসমাস ফ্যাক্টরের অভাবে ঘটে, রক্তে খ্রিসমাস ফ্যাক্টরের অভাবে ঘটে, খ্রিসমাস ফ্যাক্টরের অভাবে ঘটে। রক্তে খ্রিসমাস ফ্যাক্টরের অভাবে ঘটে, ঠিক আছে, ক্লিয়ার। চলো, একদম রয়্যাল ডিজিজ বলা হয় একে, ঈশিতা ভট্টাচার্য, একদম। আর একজন কিছু কোয়েশ্চেন করেছে, অক্সালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? অক্সালিক অ্যাসিড তুমি যদি দেখতে পাও, অক্সালিক অ্যাসিড দেখতে পাবে সব থেকে সহজ উদাহরণ পেঁয়াজ, পেঁয়াজের মধ্যে অক্সালিক অ্যাসিড থাকে, ঠিক আছে, পেঁয়াজে অক্সালিক অ্যাসিড থাকে। তো চলো তারপরে দেখে নি, তোমার সিলিকন প্রোডাকশান ইজ রিলেটেড টু সেরিকালচার। সিলিকন প্রোডাকশান কি বলা হয়? সিলিকন প্রোডাকশান রিলেটেড টু সেরিকালচার। সিলিকন প্রোডাকশানকে কি বলা হয়? সেরিকালচার বলা হয়, ঠিক আছে। এগুলোর পিডিএফ অবশ্যই পাবে, নিশ্চয়ই পেয়ে যাবে। তার জন্য কি করতে হবে? তোমাকে শেয়ার করতে হবে, যত ভিউ লাইক আসবে, তুমি এখানে তো খালি 100টা পাবে, তুমি একবার 200তে তোমার আমাদের ভিউ মানে লাইভ নিয়ে চলে যাও, দেন দেখো কতগুলো, 500খানা অনলাইনে নিয়ে আসবো। জীবনে কোনো বই কিনতে হবে না, তোমাদের মার্কেটে গিয়ে বই খুঁজতে হবে না, খালি পিডিএফ খুলবে পড়ে নেবে, বাস কাজ শেষ। আবার কী পাবে? বাইলিঙ্গুয়াল পাবে, ইংলিশ এবং বাংলা একটা বই পেয়ে যাবে তোমরা হিসাব মতন, এখানে যা যা আছে। খালি আমি 500তে থেমে যাবো না, কিন্তু এরকমভাবে 5000 10000 করিয়েই যাবো, শেষ নেই, কোয়েশ্চেনের কোনো শেষ হয় না, আমার এখানেও শেষ হবে না, আমার কাছে অঢেল স্টক আছে এরকম কোয়েশ্চেনের, তো কোনোদিনও শেষ হবে না, খালি তোমাদের আমাকে সাপোর্ট করতে হবে, আমি দিয়ে যাব তোমাদের। চলো, মিল্ক ইজাকুলেশন, মিল্ক ইজাকুলেশন, মেকিং কার্ড ফ্রম মিল্ক ইজ আ অ্যাকশন অফ ফার্মেন্টেশন। মানে কি? আমরা যে দই তৈরি করি, দুধের থেকে দই তৈরি করি, সেটা কী হয়? সেই পদ্ধতিকে কী বলা হয়? সেটাকে দুধের ফার্মেন্টেশন বলা হয়, দুধের ফার্মেন্টেশন বলা হয়, ঠিক আছে। ধীমান অধিকারী, গুড ইভিনিং, একটু দেরি হয়ে গেল বোধহয় আসতে, তো চলো একটুখানি শেয়ার হয়ে যাক। তো তারপরে এস চন্দ্রশেখর হ্যাড লেড দ্য থিওরি অফ ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল থিওরি কে দিয়েছিলেন? এস চন্দ্রশেখর, এস চন্দ্রশেখর দিয়েছিলেন এই ব্ল্যাক হোল থিওরি, এটা মাথায় রাখতে হবে। সবাই কি করবে? সবাই গিয়ে স্টিফেন হকিন্সে দাঁড়িয়ে চলে আসবে, কিন্তু স্টিফেন হকিন্স নয়, ধারণা কে দিয়েছিল, থিওরি কে দিয়েছিল, সেটা ব্ল্যাক হোলের থিওরি দিয়েছিল হচ্ছে তোমার এস চন্দ্রশেখর, ঠিক আছে। চলো তারপরের কোয়েশ্চেন, দ্য কর্ক অফ বটল মেড, কর্ক অফ বটল, ঠিক আছে, বোতলের মাঝখানে যে অনেক হোমিওপ্যাথি বোতলের উপরে দেখবে কর্কের ছিপি লাগানো থাকে, ঠিক আছে, সেগুলো কী দিয়ে তৈরি হয়? সেই বটল, কর্কের বটলের ছিপি কী দিয়ে তৈরি হয়? তুমি যদি দেখো সেটা হচ্ছে কোকা ট্রিয়ের গাছের মানে ইয়ে থেকে তৈরি হয়, গাছের যে কাণ্ড সেটার থেকে তৈরি হয়, ঠিক আছে, কোকা ট্রি, কোকা ট্রিয়ের কাণ্ড থেকে তৈরি হয় কি? এই কর্কের বটল, ঠিক আছে, ক্লিয়ার, সবাই ক্লিয়ার। চলো তারপরে এখানে বাংলা পেয়ে যাবে, তারপরের পাটে চলে যাচ্ছি। ডিউ টু সেপারেশন অফ ক্রিম ফ্রম মিল্ক ইনক্রিজেস দ্য ডেন্সিটি অফ মিল্ক। কারণ কি? তুমি যখনই দুধের থেকে ক্রিম বার করে দাও, তখন দুধের ডেন্সিটি বা ঘনত্ব বেড়ে যায়, দুধের ঘনত্ব বেড়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে ক্রিমের ঘনত্ব কম,
ক্রিমের কি হয়, ঘনত্ব কম। ঠিক আছে, কোনো ঘনত্ব কম বস্তু যদি তার মধ্যে থেকে তুমি বার করে আনো তাহলে কি হয়ে যাবে, তার ঘনত্ব বেড়ে যাবে। যেমন এক দশজন তোমরা ছেলে আছো, দশজন ছেলে যাদের প্রত্যেকের অ্যাভারেজ ওয়েট কত, প্রত্যেকের অ্যাভারেজ ওয়েট হচ্ছে 60 কেজি, প্রত্যেকের অ্যাভারেজ ওয়েট কত, 60 কেজি। তাহলে মোট ওয়েট কত, 600 কেজি। এই তোমাদের 60 কেজি অ্যাভারেজের ওজন থেকে একজন বেরিয়ে এলো, একজন বেরিয়ে চলে এলো যার ওজন ছিল 30 কেজি। ঠিক আছে, তার মানে এখন যে 9 জন আছো তোমরা, সেই 9 জনের ওজন কত, 570 কেজি। তার মানে হিসাব মতন কি, তোমাদের অ্যাভারেজ ওয়েট দেখো বেড়ে গেছে। তো এর ক্ষেত্রেও সেম, তুমি যখন কম ঘনত্বের কোনো বস্তু, কোনো একটা বস্তু মানে কোনো একটা লিকুইড থেকে বার করে আনবে তখন তার কী হয়ে যাবে, ঘনত্ব বেড়ে যাবে, এবং সেটাই হয় এর ক্ষেত্রে। ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার? ক্রিম সেপারেশন কিসের মাধ্যমে হয়, একদম সঠিক, সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে হয়। চলো তারপরে পাঠে যাচ্ছি। হিপোক্রেটিস ইজ দ্য ফাদার অফ মেডিকেল সায়েন্স। হিপোক্রেটিসকে কী বলা হয়, মেডিকেল সায়েন্সের জনক বলা হয়। তারপরে কি, দ্য ওয়েট অফ আয়রন ইনক্রিজ ওয়েন রাস্টিং, যখন লোহায় জং পড়ে তখন লোহার ওজন কি হয়, বেড়ে যায়। ঠিক আছে, তখন লোহার ওজন কি হয়, বেড়ে যায়, কারণ বায়ুতে থাকা জলের সাথে সে বিক্রিয়া করতে যায় এবং অক্সিজেন তার নিজের মধ্যে নিয়ে নেয় এবং রাস্টিং হয় তার ফলে। ঠিক আছে, তার ফলে জং লেগে যায়, তার ফলে কি হয়, ভর বেড়ে যায় এর। ঠিক আছে, চলো তারপরের পার্ট। হিউম্যান বডি কন্টেন 65-80% অফ ওয়াটার। হিউম্যান বডিতে 65-80% ওয়াটার থাকে। আজকে কি এনসিইআরটি ক্লাস হবে, একদম হবে এনসিইআরটি ক্লাস। ঠিক আছে, ফ্রি টেস্ট সিরিজ পাবো কি স্যার, ফ্রিতে পাবে না, ওটা তোমার পেড, টেস্ট সিরিজ হচ্ছে পেড। ঠিক আছে, টেস্ট সিরিজ হচ্ছে পেড, কিন্তু তোমরা মক টেস্টের জন্য আমাকে 100 জন লাইভে এনেছিলে, তাই জন্য মক টেস্ট এনেছিলাম। আবার যদি মক টেস্ট চাও তোমাদের কি করতে হবে, আমার লাইভে 200 জন, এবার আর 100 জন নয়, 200 জন আসতে হবে। ঠিক আছে, তো চলো তোমরা আমার পিছনে লেগে থাকো, আমি তোমাদের সব কন্টেন্ট দিয়ে যাব। তোমরা যদি দেখো আমি 50টা কোয়েশ্চেনের মক টেস্ট তোমাদের জন্য নিয়ে এসেছিলাম। ঠিক আছে, ক্লিয়ার? চলো এগিয়ে যাই। হিমোফিলিয়া ইজ আ ডিসঅর্ডার ইন হুইচ পার্সনস ব্লাড ইজ নট অ্যাবল টু ক্লট নর্মালি। যেটা তোমাদের আগে বললাম, একটা জায়গায় কেটে গেলে হিমোফিলিয়া রোগে কি হয়, একটা জায়গায় কেটে গেলে সেখান থেকে কন্টিনিউয়াস রক্ত বেরোতে থাকে, আর এটাকে কি বলা হয়, রাজকীয় হিমোফিলিয়া রোগ বলা হয় বা রয়্যাল ডিজিজ বলা হয়, আর এটা কিসে, আরেকটা নাম কি, ক্রিসমাস রোগ বলা হয়। আর এটা কিসের জন্য হয়, ক্রিসমাস ফ্যাক্টরের অভাবে হয়, রক্তে যদি ক্রিসমাস ফ্যাক্টর না থাকে তাহলে এই রোগটি হয়ে থাকে। একদম পিডিএফ পাবে, বারবার বলছি একদম পিডিএফ পাবে, নিশ্চিন্তে থাকো। কালকে দুপুর 12টার সময় ভিডিওটা এসে আরেকবার তোমরা কমেন্ট বক্সটা চেক করবে, সেখানে তোমরা পেয়ে যাবে। লাইভ কমেন্টে এসে কেউ চেক করবে না, অনেকে এসে লাইভ কমেন্টে চেক করে বলো স্যার পাইনি। ঠিক আছে, লাইভ কমেন্টে চেক করবে না, আরেকটা যে কমেন্ট থাকে যেটা লাইভের পরে যেখানে কমেন্ট করা যায় সেখানে এসে চেক করবে। ঠিক আছে, চলো। WBCS এর জন্য মক সিরিজ কবে লঞ্চ হবে, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, মানে আর 1.5-2 সপ্তাহের মধ্যে মক সিরিজ লঞ্চ হয়ে যাবে। ঠিক আছে, তো তাড়াতাড়ি যারা মানে রেডি হয়ে থাকো, লঞ্চ হয়ে গেলে তো জ্বালিয়েই দেবো তোমাদের। ঠিক আছে, চলো তারপরে আমরা দেখে নিই। দ্য হায়েস্ট ডেফিসিয়েন্সি অফ ম্যালনিউট্রিশন ইজ প্রোটিন। ঠিক আছে, হায়েস্ট ডেফিসিয়েন্সি অফ ম্যালনিউট্রিশন, ম্যালনিউট্রিশন কিসের অভাবে হয়, মেনলি প্রোটিনের অভাবে ম্যালনিউট্রিশন হয়। ম্যালনিউট্রিশন রোগের ভুক্তভোগী কারা, যাদের শরীরে প্রোটিনের অভাব ঘটে তারা ভুক্তভোগী এর। ঠিক আছে, তারপরে কি, ইন দ্য বডি ইউরিয়া ইজ ফর্মড। ইউরিয়া কোথায় উৎপন্ন হয়, আমাদের লিভারে উৎপন্ন হয় ইউরিয়া। ইউরিয়া আমাদের লিভারে উৎপন্ন হয়, কখনোই মূত্রথলিতে নয়, সবাই মূত্রথলি লাগিয়ে আসো। ঠিক আছে, তো মূত্রথলিতে নয়, লিভারে উৎপন্ন হয়। তারপরে ইন হিউম্যান বডি ওল্ড এজ কামস ডিউ টু দ্য ডিসঅ্যাপিয়ারিং অফ থাইমাস গ্ল্যান্ড। থাইমাস গ্ল্যান্ডের ফলে, থাইমাস গ্ল্যান্ডের কার্যক্ষমতা কমে যায়, তার ফলে মানুষ বৃদ্ধ হতে থাকে। আদারওয়াইজ কোনো মানুষ বৃদ্ধ হতো না, যার থাইমাস গ্ল্যান্ড সবল সে কোনোদিনও বৃদ্ধ হবে না হিসাব মতন। ঠিক আছে, ক্লিয়ার? চলো তারপরে, ব্লাড প্রেশার ইজ কন্ট্রোলড বাই দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড। ব্লাড প্রেশার কী হয়, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, মানে যেটা কি, ব্লাড প্রেশার কিসের দ্বারা কন্ট্রোল হয়, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দ্বারা কন্ট্রোল হয়। যখন তুমি ভয় পাবে তোমার তখন অ্যাড্রিনালিন ক্ষরণ বেড়ে যাবে আর তোমার কী হবে, ব্লাড প্রেশার হাই হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কি, ব্লাড প্রেশার কে কন্ট্রোল করে, অ্যাড্রিনালিন গ্ল্যান্ড তোমার এটি কন্ট্রোল করে। ঠিক আছে, চলো তারপরে, দ্য মিল্ক ইজ পাস্টুরাইজড অ্যাট 62°C। কত ডিগ্রি সেন্টিগ্রেডে মিল্ক পাস্টুরাইজ করা হয়, 62°C কী করা হয়, মিল্ককে পাস্টুরাইজ করা হয়। ক্লিয়ার? তারপরের কোয়েশ্চেনে চলো,
বিএইচসি, বিএইচসি যার ফুল ফর্ম কি এটা পরীক্ষায় খুব দেয় ফুল ফর্মটা, বেনজিন হেক্সাক্লোরাইড। বেনজিন হেক্সাক্লোরাইডের 10% ফর্মুলাকে তার ট্রেড নেম কি? 10% ফর্মুলা মানে বেনজিন হেক্সাক্লোরাইডের 10%, তার 10 ট্রেড নেম কি? ট্রেড নেম হচ্ছে গ্যামাক্সিন, তার ট্রেড নেম হচ্ছে কি? গ্যামাক্সিন বলা হয় সেটাকে। আর বিএইচসি এর ফুল ফর্ম তো দেয়ই পরীক্ষায়, তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো তাড়াতাড়ি নেক্সট পার্টে যাওয়ার জন্য তোমাদের একটু শেয়ার করে দিতে হবে, বন্ধুদের ডেকে নিতে হবে। এখানে ওয়ান লাইনার করানো হচ্ছে র্যাপিড ফায়ার, 100খানা ওয়ান লাইনার। তার জন্য কি করতে হবে, বন্ধুদের সবাইকে ডেকে নাও, শেয়ার করে দাও। আমি ততক্ষণে একটু জল খেয়ে নিই, তোমরা একটু শেয়ার করতে থাকো। এবং যদি এই সিরিজটা পছন্দ থাকে তাহলে থামস আপ পাঠিয়ে দাও, যাতে আমি তোমাদের এনকারেজ, তোমাদের এই কাজে এনকারেজ হয়ে আমি যাতে আরও নিয়ে আসতে পারি। তো থামস আপ পাঠিয়ে দাও যাদের যাদের ভালো লাগছে এই সিরিজ। স্যার এই ক্লাসের পিডিএফ কোথায় পাবো? পিডিএফ পাবে বলে দিয়েছি, কমেন্ট বক্সে পেয়ে যাবে। কালকে দুপুর 12টা নাগাদ আসবে এই ভিডিওরই কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? চলো, তারপরে ওখানে বাংলা ছিল, এটা বাংলা পার্ট যেটা আমি ইংলিশে পড়ালাম, এবার আসছে হচ্ছে আমার নেক্সট পার্টে। চলো, দ্য ফার্মেন্টেশন অফ মিল্ক ইজ ডিউ টু ব্যাকটেরিয়া। দ্য ফার্মেন্টেশন অফ মিল্ক ডিউ টু ব্যাকটেরিয়া মানে কি? ফার্মেন্টেশন, দুধের যে ফার্মেন্টেশন হয় বা টোকে যাওয়া, ঠিক আছে, দুধের এই টোকে যাওয়া কিসের জন্য হয়? ব্যাকটেরিয়ার জন্য হয়, ঠিক আছে? ব্যাকটেরিয়াটার নাম কি? ল্যাকটোব্যাসিলাস, ল্যাকটোব্যাসিলাস, ঠিক আছে, ল্যাকটোব্যাসিলাসের জন্য হয়। পুরো নাম যদি হয় তাহলে কি? ল্যাকটোব্যাসিলাস অ্যাসিডোফিলাস, ঠিক আছে, অ্যাসিডোফিলাস, ঠিক আছে, ল্যাকটোব্যাসিলাস অ্যাসিডোফিলাস। আরও অনেক ল্যাকটোব্যাসিলাস হয়, ঠিক আছে, এখানে যেটা কমন থাকে ল্যাকটোব্যাসিলাস অ্যাসিডোফিলাসের জন্য এটি হয়ে থাকে, ঠিক আছে। চলো, ব্ল্যাক সয়েল, ব্ল্যাক সয়েল ইজ দ্য বেস্ট সয়েল ফর কটন কাল্টিভেশন। ব্ল্যাক সয়েল কি? কটন কাল্টিভেশনের জন্য সব থেকে ভালো সয়েল হচ্ছে কি? ব্ল্যাক সয়েল, ঠিক আছে, কালো কৃষ্ণ মৃত্তিকা যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে। চলো তারপরের পাটে চলে যাই, দ্য চাইল্ড জেন্ডার ইজ ডিটারমাইন্ড বাই দ্য ফাদার অফ ফাদার্স ক্রোমোজোম। চাইল্ড মানে বাচ্চার যে লিঙ্গ কি হবে সেটা কার উপর নির্ভর করে? সেটি নির্ভর করে কি? বাবার ক্রোমোজোমের উপর, বাবার ক্রোমোজোমের উপর। কারণ কি? বাবার ক্রোমোজোম কি হয়? এক্স ওয়াই হয়, আর এক্স ওয়াই এর উপরেই নির্ভর করে। কারণ কি? তুমি যদি দেখো মায়ের হয় এক্স এক্স, বাবার হয় এক্স ওয়াই, মায়ের থেকে আসলে একটাই ক্রোমোজোম আসবে, এক্স আসবে, কিন্তু বাবার থেকে আসলে হয়তো এক্স আসবে না হলে ওয়াই আসবে। যদি এক্সের সাথে এক্সের মিলন হয় তাহলে কি হবে? এক্সের সাথে এক্সের মিলন হলে তাহলে কি হবে? মেয়ে সন্তান হবে। আর যদি এক্সের সাথে ওয়াই এর মিলন হয় তাহলে কি হবে? পুত্র সন্তান হবে। তার জন্য কে দায়ী? তাহলে বাবার ক্রোমোজোম দায়ী, ঠিক আছে, একদম রেগুর মৃত্তিকা বলা হয়। চলো তারপরের পার্টে যাচ্ছি, দ্য লাইফ সেভিং হরমোন ইজ সিক্রেটেড বাই দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড। দ্য লাইফ সেভিং হরমোন ইজ সিক্রেটেড বাই দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড। আমাদের যে প্রাণ বাঁচানোর যে মানে হরমোনটি থাকে যার জন্য আমরা বেঁচে থাকি, যেটা আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করে, সেটা কোথা থেকে খরিত হয়? সেটা অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকে খরিত হয়, ঠিক আছে। আগরওয়ালে তো 72 ডিগ্রি সেন্টিগ্রেডে পাস্তুরাইজেশন হয়, তুমি যদি নেটে খুঁজে নাও দেখবে 60 to 65 এর মধ্যে পাবে, 72 ডিগ্রি নেই, ঠিক আছে। চলো, সাডেন ফল অফ ব্যারোমিটার অন দ্য সারফেস অফ মার্কিউরি ইজ ইটস শোজ দ্য স্ট্রম। মানে কি? যদি মার্কিউরি মানে, মার্কিউরি মানে হচ্ছে যেটাকে আমরা বলি পারদ, ঠিক আছে, ব্যারোমিটারে যদি পারদস্তম্ভ হঠাৎ কি হয়, হঠাৎ ফল করে বা নেবে যায়, পারদস্তম্ভ যদি, মার্কারি যেটাকে বলি, ঠিক আছে, পারদস্তম্ভ যদি হঠাৎ নেবে যায় তাহলে কি হয়ে যাবে? তো পারদস্তম্ভ হঠাৎ নেবে গেলে কি হবে? সেটা হচ্ছে ঝড়ের ইঙ্গিত দেয়, সেটা কি? ঝড়ের ইঙ্গিত দেয়। আর যদি ধীরে ধীরে নামতে থাকে তাহলে কিসের ইঙ্গিত দেবে? তাহলে কিসের ইঙ্গিত? সেটা হচ্ছে বৃষ্টির ইঙ্গিত। আর যদি হঠাৎ ধুম করে নেমে যায় তার মানে কি? তার মানে ঝড় আসছে, ঠিক আছে। চলো তারপরের পার্ট, আর এইচ ফ্যাক্টর ইজ রিলেটেড টু কি? ব্লাড। আর এইচ ফ্যাক্টর কার সাথে জড়িত? কোন টার্মিনোলজি, কোন টার্মের সাথে জড়িত? ব্লাডের সাথে জড়িত, ঠিক আছে। পেনিসিলিন ইজ অ্যান্টিবায়োটিক। পেনিসিলিন কি? এক প্রকার অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। চলো তারপরের, দ্য হিউম্যান হার্ট হ্যাজ 4 চেম্বার্স। হিউম্যান হার্টে কটা চেম্বার থাকে? 4খানা চেম্বার থাকে। হিউম্যান হার্টে কটা চেম্বার থাকে? 4খানা চেম্বার। আর কোন সরীসৃপের মধ্যে 4খানা চেম্বার থাকে? যদি পরীক্ষায় কোয়েশ্চেন দেয় কোন সরীসৃপে 4খানা চেম্বার থাকে, তখন অ্যান্সার কি হবে?
ক্রোকোডাইল বা কুমির, কুমিরের মধ্যে কি থাকে? চারখানা চেম্বার থাকে হার্টে, একমাত্র ব্যতিক্রম সরীসৃপদের মধ্যে। এক্ষুনি স্টর্ম আসবে, এক্ষুনি ব্যারোমিটারের মার্কারি রিডিং কমে নেমে যাবে, একদম একদম যখনই ঝড় আসার হবে তখনই কি হবে মার্কারির কি হবে মার্কারি যে লেভেলটা সেটা সঙ্গে সঙ্গে কমে যাবে, ঠিক আছে? চলো চলো, তারপরে ডাইজেশন অফ প্রোটিন ইজ ডান বাই পেপসিন এনজাইমস। পেপসিন এনজাইমস কি হয়? ডাইজেশন অফ প্রোটিন, প্রোটিনের ডাইজেশন কিসের মাধ্যমে হয়? পেপসিন এনজাইমের মাধ্যমে কি হয়? প্রোটিন হয়, প্রোটিনকে পেপটোনে পরিণত করে, ঠিক আছে? পেপসিন প্রোটিনকে পেপটোনে পরিণত করে, ঠিক আছে? এটা যদি দেয় কিসে পরিণত করে? পেপটোনে পরিণত করে, ঠিক আছে? আরেকটা জিনিস, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন কে? প্রথম অ্যান্টিবায়োটিকের আবিষ্কর্তা বলো বা পেনিসিলিনের বলো, কি হবে? আলেকজান্ডার ফ্লেমিং, আলেকজান্ডার ফ্লেমিং, ঠিক আছে? ক্লিয়ার? চলো তারপরের পাটে, ব্রাইট ডিজিজ এফেক্টস দ্য কিডনি অফ দ্য বডি। ব্রাইট ডিজিজ, একটা ব্রাইট ডিজিজ বলে রোগ হয়, সেটা আমাদের শরীরের কোন অঙ্গকে আক্রান্ত করে? সেটা আমাদের কিডনিকে আক্রান্ত করে, আমাদের শরীরের কিডনিকে আক্রান্ত করে, ঠিক আছে? ক্লিয়ার? চলো তারপরে, এখানে বাংলা পেয়ে যাবে তোমরা, তারপরে আবার ইংলিশে চলে যাচ্ছি নেক্সট পার্টে। দ্য হাইয়েস্ট প্রোটিন ফাউন্ড ইন দ্য হোয়াইট পার্ট অফ দ্য এগ, ঠিক আছে? আমরা যে হাইয়েস্ট প্রোটিন আমরা কোথায় পাই? ডিমের কোথায় পাই? তোমরা পাবে হচ্ছে ডিমের সাদা অংশতে, যেটা সিদ্ধ করলে যে সাদা অংশটা পাই, কুসুমের উপরের যে অংশটা সেটার মধ্যে, ঠিক আছে? সেটার মধ্যে কী হয়? সবথেকে বেশি প্রোটিন উপস্থিত থাকে, ঠিক আছে? চলো, কাস্ট আয়রন ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ কার্বন ইন আয়রন। কাস্ট আয়রন কী? কাস্ট আয়রন ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ কার্বন ইন আয়রন। কার্বন, কাস্ট আয়রনে কী থাকে? সবথেকে কম পরিমাণ কী থাকে? কার্বন থাকে। সবথেকে পরিমাণ কম পরিমাণ কী উপস্থিত থাকে? কার্বন উপস্থিত থাকে। পরীক্ষায় এইভাবে কোয়েশ্চেনটা দেয় না, পরীক্ষায় দেয় কি কাস্ট আয়রনের মধ্যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উপস্থিত, তখন অ্যান্সার কী হবে? কার্বন উপস্থিত, তখন অ্যান্সার হবে কার্বন উপস্থিত, ঠিক আছে? চলো তারপরের পার্ট, অ্যারিস্টোটল ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ বায়োলজি। অ্যারিস্টোটল ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ বায়োলজি। ফাদার অফ বায়োলজি কাকে বলা হয়? অ্যারিস্টোটলকে বলা হয়, ঠিক আছে? এই যে ওয়ান লাইনারের সিরিজ, এই ওয়ান লাইনারের সিরিজ একবার যদি তুমি শুনে নাও, তোমার পড়া অর্ধেক শেষ, তোমাকে বাড়িতে আর পড়তেও হবে না। যদি একবার শুনে নাও তোমার মাথার মধ্যে গেঁথে যাবে এবং পরীক্ষা হলে কী হয়ে যাবে? তোমার অ্যান্সার করা ইজি হয়ে যাবে। যারা এটাকে খুব নেগলিজেন্সের সাথে নিচ্ছ যে না এত ওয়ান লাইনার, এটার তো আমি পিডিএফ পেয়ে যাবো পরে পড়ে নেব, তাহলে কিন্তু খুব একটা ভালো প্ল্যান এটা নয়, ঠিক আছে? তো চলো আমরা এগিয়ে যাচ্ছি, চলো আমরা এগিয়ে যাই তাহলে। ইন কেমিক্যাল টার্মস সোডিয়াম সিলিকেট ইজ দ্য ওয়াটার গ্লাস, ঠিক আছে? কেমিক্যাল টার্মসে সোডিয়াম সিলিকেট কোনটিকে বলা হয়? ওয়াটার গ্লাসের নাম হচ্ছে কি? সোডিয়াম সিলিকেট, কেমিক্যালের ভাষায় ওয়াটার গ্লাস, যেগুলো আমরা জলের গ্লাস থাকে, যেগুলো সাধারণত এই যে আমি যেখান থেকে জল খাচ্ছি এগুলো কি? এগুলো হচ্ছে সোডিয়াম সিলিকেট, ঠিক আছে? তারপর অ্যানালজেসিক ইজ আ পেন রিলিভার। অ্যানালজেসিক ওষুধ কিসের ক্ষেত্রে, অ্যানালজেসিক ড্রাগ কিসের ক্ষেত্রে ইউজ করা হয়? পেন রিলিভার হিসাবে বা ব্যথা কমানোর কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে? চলো তারপরের কোয়েশ্চেন, প্রোটিনস আর মেড অফ অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন কিসের কাজে ব্যবহৃত হয়? অ্যামাইনো অ্যাসিডের কাজে ব্যবহৃত হয়, প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের কাজে ব্যবহৃত হয়। চলো তারপরে, ল্যাকটোজ ইজ দ্য মেজর কার্বোহাইড্রেট ইন দ্য মিল্ক। ল্যাকটোজ কি? মেজর কার্বোহাইড্রেট, প্রধান কার্বোহাইড্রেট কিসের? মিল্কে থাকা একমাত্র কার্বোহাইড্রেট কোনটি? সেটা হচ্ছে ল্যাকটোজ, ঠিক আছে? ল্যাকটোজ হচ্ছে দুধে থাকা কার্বোহাইড্রেটকে বলে ল্যাকটোজ। ব্যাকটেরিয়া ডিস্ট্রয়েড বাই অ্যান্টিবায়োটিক্স। ব্যাকটেরিয়া কিসের মাধ্যমে ডিস্ট্রয় হয়? অ্যান্টিবায়োটিকের মাধ্যমে ডিস্ট্রয় করা যায় ব্যাকটেরিয়াকে, ঠিক আছে? ব্যাকটেরিয়া ধ্বংস হয় কিসে? অ্যান্টিবায়োটিকের মাধ্যমে। কাস্ট আয়রনের সব থেকে বেশি পরিমাণ কার্বন থাকে, মানে এইভাবে কোয়েশ্চেনটা বলেনি, বলছে কাস্ট আয়রন, কাস্ট আয়রনের মধ্যে কোনটি সব থেকে কম পরিমাণ থাকে? সেটা হবে কার্বন, তখন হচ্ছে কার্বন। আর কোন আয়রনের মধ্যে সব থেকে বেশি কার্বন থাকে? সেটা হচ্ছে কাস্ট আয়রন। ভালো করে জিনিসটা বুঝবে, ঠিক আছে? কাস্ট আয়রনের মধ্যে সব থেকে কম কোন পদার্থ থাকে, সব থেকে বেশি কোনটা থাকবে? আয়রন থাকবে। সব থেকে কম থাকবে কি? কার্বন থাকবে।
আর কোয়েশ্চেনটা যদি এরকম দেয়, কোন আয়রনের মধ্যে সবথেকে কম সবথেকে বেশি কার্বন উপস্থিত, তখন কি হবে? কাস্ট আয়রন, ঠিক আছে ধীমান? এইভাবে ঘুরিয়ে কোয়েশ্চেন দেয়, পরীক্ষা হলে দেখলে গুলিয়ে যাবে, ঠিক আছে? পরীক্ষা হলে দেখবে চোখ বন্ধ করে ভুলটা লাগিয়ে দিয়ে চলে এসছো, রেলের কোয়েশ্চেনের লিস্ট বেরিয়েছে, দেখলে তোমার ভুল, অবাক হয়ে গেলে, সেটা নিয়ে কেস করলে, দেখলে নম্বরও বাড়লো না। তো এই জন্য হয় অনেক জায়গায়, ঠিক আছে? চলো, স্যার কাস্ট আয়রনের সব থেকে বেশি পরিমাণ কার্বন থাকে, ফর দিস রিজন কাস্ট আয়রন ইজ ব্রিটেল দ্যান আদার কার্বন অ্যান্ড স্টিল। আমি কি বললাম? আদার কার্বন অ্যান্ড স্টিলের সাথে তুমি কম্পেয়ার করছো, আমি বলছি কাস্ট আয়রনের মধ্যে, কাস্ট আয়রনের মধ্যে সব থেকে বেশি কী থাকে? আয়রন থাকে, এবং সব থেকে কম থাকে তোমার কার্বন। ক্লিয়ার? তো কাস্ট আয়রন কন্টেন্টস 3% অফ কার্বন, এখানে সুদীপ গোরা ইনফরমেশনও দিয়ে দিয়েছে ধীমান। তাহলে ক্লিয়ার হয়েছে যে কী কারণে বলেছিলাম ওটা? আমি যদি ক্লিয়ার হয়ে থাকে বলো, অ্যান্সার করো, ঠিক আছে? চলো, তারপরে গ্রিন ভেজিটেবলস আর দ্য সোর্সেস অফ আয়রন, গ্রিন ভেজিটেবলস আর দ্য সোর্সেস অফ আয়রন। গ্রিন ভেজিটেবলসে কী থাকে, কিসের সোর্স? আয়রনের সোর্স হয়। এছাড়া আরও অনেক মিনারেল থাকে, এখানে যে এই কোয়েশ্চেনে যে অপশানগুলো ছিল তার মধ্যে আয়রনটা ছিল উত্তর, ঠিক আছে? চলো, ঠিক আছে, চলো। তারপরে রানীক্ষেত, রানীক্ষেত অলসো নোন অ্যাজ দ্য নিউ ক্যাসেল ডিজিজ। রানীক্ষেতকে কী বলা হয়? রানীক্ষেতকে আরেকটা নাম কী? রানীক্ষেতের আরেকটা নাম হচ্ছে তোমার নিউ ক্যাসেল ডিজিজ। রানীক্ষেতের আরেক নাম হচ্ছে নিউ ক্যাসেল ডিজিজ। চলো, তারপরে কোয়েশ্চেন, ইন অ্যালজাইমার্স ডিজিজ দ্য হিউম্যান বডিজ ব্রেন ইজ অ্যাফেক্টেড। অ্যালজাইমার ডিজিজে কী হয়? মানুষের ব্রেন অ্যাফেক্টেড হয়, মানুষের মস্তিষ্ক আক্রান্ত হয় এই অ্যালজাইমার রোগে, ঠিক আছে? মানুষের ব্রেন আক্রান্ত হয়, এগুলো পরীক্ষায় খুব দেয়, কোন রোগে কোন দেহ কোন অংশ আক্রান্ত হয়, ঠিক আছে? চলো, তারপরে কোয়েশ্চেন, দ্য ফার্টিলাইজেশন অফ দ্য এগ অকার্স ইন দ্য ফ্যালোপিয়ান টিউব। ফার্টিলাইজেশন অফ এগ মানে আমাদের যে ডিম যে মানে কী হয়, ফার্টিলাইজ হয় বা কী হয়, যেখান থেকে জাইগোট তৈরি হয় সেটা কোথায় হয়? ফ্যালোপিয়ান টিউবে হয়, ফ্যালোপিয়ান নালিকা যেটাকে বাংলায় বলা হয়, ফ্যালোপিয়ান নালিকায় আমাদের শরীরের ডিম যেটা ডিম্বাণু সেটা ফার্টিলাইজ হয়, ঠিক আছে? ক্লিয়ার? চলো, তারপরের পাঠে, এখানে তোমরা বাংলাটা পেয়ে যাবে এবং ইংলিশে তারপরের পাঠে যাই আমরা। প্ল্যান্টস ইউজেস টু ডিফারেন্ট সিস্টেমস, প্ল্যান্টে দু ধরনের সিস্টেম আমরা দেখতে পাই, কী কী? টু ডিফারেন্ট সিস্টেম, দু ধরনের সিস্টেম, কী? একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম সিস্টেম। জাইলেম সিস্টেম কী করে? মুভস ওয়াটার অ্যান্ড সলিউটস ফ্রম দ্য রুটস টু লিভস, মানে কী বলেছিলাম, জাইলেম জল পরিবহন করে, জাইলেম জল পরিবহন করে, আর ফ্লোয়েম কী করে? ফ্লোয়েম কী করে? ফুড পরিবহন করে, ফুড, ফ্লোয়েম থেকে ফুড, জাইলেম থেকে জল। তাহলে কি, জাইলেম জল কোথা থেকে কোথায় পরিবহন করে? নিচ থেকে উপরের দিকে জল যাবে, তাহলে এই খাবার কী হবে? উপর থেকে নিচের দিকে বা চারদিকে ছড়িয়ে পড়তে পারবে। তাহলে কি, ফ্লোয়েম মুভস ফুড সাবস্টেন্স ফ্রম লিভস টু দ্য রেস্ট অফ দ্য প্ল্যান্ট, ঠিক আছে? ঠিক আছে, চলো, তারপরে দ্য সেন্ট অফ পারফিউম ফর ফ্রেগ্রেন্স ইজ আইডেন্টিফাইড বাই দ্য সেরিব্রাম অফ দ্য ব্রেন, ঠিক আছে? সেরিব্রাম অফ দ্য ব্রেন, তাহলে কী বলছে, আমাদের যে সেন্ট অফ পারফিউম ফর ফ্রেগ্রেন্স ইজ আইডেন্টিফাইড, আমরা যে সুগন্ধি অনুভব করতে পারি সেটা আমরা কোথা দিয়ে অনুভব করি, ব্রেনের কোন অংশ সেটা সাহায্য করে? সেরিব্রাম অফ দ্য ব্রেন। পরীক্ষার খুব কঠিন কোয়েশ্চেন এবং খুব কমন কোয়েশ্চেন, ঠিক আছে? সবাই এটাই গুলিয়ে যায়, সেরিব্রাম অফ ব্রেন, ঠিক আছে? চলো, তারপরে তারপরে কোয়েশ্চেন, অ্যান্টিবায়োটিক ইজ অবটেন ফ্রম দ্য অ্যাম্পিসিলিনা ব্যাকটেরিয়া। অ্যান্টিবায়োটিক আমরা কোথা থেকে পাই? অ্যাম্পিসিলিনা ব্যাকটেরিয়া থেকে আমরা অ্যান্টিবায়োটিক পেয়ে থাকি, ঠিক আছে? অ্যাম্পিসিলিনা ব্যাকটেরিয়া থেকে আমরা অ্যান্টিবায়োটিক পেয়ে থাকি। তো ক্যাসেল ডিজিজটা কী দাদা? নিউ ক্যাসেল ডিজিজ, রানীক্ষেত। রানীক্ষেতে কী হয়? রানীক্ষেতে আক্রান্ত হয় কারা সেটা আগে জানতে হবে। রানীক্ষেতে আক্রান্ত হয় হচ্ছে তোমার মুরগি, হাঁস, এই ধরনের প্রাণী যারা, তারা রানীক্ষেত রোগে আক্রান্ত হয়। দেখবে গায়ের থেকে লোম পড়তে থাকে, আস্তে আস্তে মুরগিটা ঝিমিয়ে পড়ে, মাথা নিচু করে পড়ে থাকে, এটাকে বলা হচ্ছে রিজ। এই সময় কী করতে হয়? মুরগিটার মানে মাথাটা মোটকে মেরে ফেলতে হয়, নাহলে অন্যরাও ছোঁয়াচে রোগ, এটার ফলে অন্যরাও আক্রান্ত হয়ে যাবে এবং মারা যাবে, ঠিক আছে? চলো, ঠিক আছে, চলো, তারপরে পাঠে যাই। কার্বন মেক্স দ্য মোস্ট কম্পোজিট উইথ হাইড্রোজেন। কার্বন কী করে? সব থেকে বেশি কার সাথে বিক্রিয়া করে? এটা পরীক্ষায় দেয়, কার্বন সব থেকে বেশি কম্পোজিট তৈরি করে কার সাথে? হাইড্রোজেনের সাথে, ঠিক আছে?
হাইড্রোজেনের সাথে এইসব ইনফরমেশান অন্য কোথাও পাবে না, পরীক্ষায় যদি চলে আসে তাহলে কিন্তু অন্য কোনো উপায় থাকবে না, ঠিক আছে, অ্যান্সার ছেড়ে আসতে হবে। তার জন্য কী করতে হবে, আমাদের চ্যানেলকে ফলো করতে হবে। তো আমরা আজকে করছি 101 liner সায়েন্স ফর অল কম্পিটিটিভ এক্সামিনেশান, এবং পিডিএফও অ্যাভেলেবেল আছে, পিডিএফও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। চলো তারপরে কি, ডিহাইড্রেশন অফেন ল্যাক সোডিয়াম ক্লোরাইড, ডিহাইড্রেশন কী করে, অফেন ল্যাক সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডে কী হয়, ডিহাইড্রেশনের ফলে আমাদের শরীর থেকে সোডিয়াম ক্লোরাইড যেটা হচ্ছে NaCl, ঠিক আছে, NaCl সেটা কী হয়, এই ডিহাইড্রেশনের মাধ্যমে যেটা বেরিয়ে যায় সেটা কী হয়, সোডিয়াম ক্লোরাইড বেরিয়ে যায়, বা আমাদের যে লবণ খাই সেটা আমাদের ঘামের মাধ্যমে বেরিয়ে যায়। তারপরে কি, দ্য সেল অফেন ইউজ টু প্যাক ইজ মেড আপ অফ সেলুলোজ অ্যাসিটেট, দ্য সেল অফেন ইউজ টু প্যাক ইজ মেড আপ অফ সেলুলোজ অ্যাসিটেট, সেলুলোজ অ্যাসিটেট দিয়ে কী হয়, সেল তৈরি হয়, সেলের যে কভারিং সেগুলো তৈরি হয় কী হয়, সেলুলোজ অ্যাসিটেট দিয়ে, যে আমরা বলি না সেলুলোজ দ্বারা কোষ প্রাচীর তৈরি হয় সেটা কী হয়, সেটা হচ্ছে সেলুলোজ অ্যাসিটেট, মেন কম্পাউন্ড হচ্ছে কি, সেলুলোজ অ্যাসিটেট। তারপরে চলো, দ্য ফেমাস ক্যান্সার ড্রাগ টেক্সল, এই টেক্সল আমরা কোন গাছ থেকে পেয়ে থাকি, দ্য ফেমাস ক্যান্সার ড্রাগ, ক্যান্সার সারাবার ওষুধ হিসাবে ব্যবহৃত হয় এই টেক্সল, এই টেক্সল কোথা থেকে পাই আমরা, ইউ ট্রি থেকে পাই, ইউ ট্রি, ঠিক আছে, YEWTREE ইউ ট্রি থেকে পাই, ঠিক আছে। চলো তারপরে কোয়েশ্চেন, বোন ব্ল্যাক পিগমেন্ট ইজ ইউজ টু রিফাইনিং অফ সুগার, বোন ব্ল্যাক পিগমেন্ট, বোন ব্ল্যাক পিগমেন্ট কি, কালো রঙের যে একটা মানে পিগমেন্ট হয় বা মানে যে রঞ্জক পদার্থ, কালো রঙের রঞ্জক পদার্থ আমরা কোথা থেকে পেয়ে থাকি, সুগার থেকে পেয়ে থাকি। আমরা সুগার রিফাইন করলে বা মানে চিনিকে শুদ্ধ করলে আমরা কী পাই, বোন ব্ল্যাক পিগমেন্ট পেয়ে থাকি, ঠিক আছে, যেটা হচ্ছে কার্বনের একটা কম্পাউন্ড, ঠিক আছে, কার্বনের একটা কম্পাউন্ড, ঠিক আছে। এছাড়া চলো তারপরে কোয়েশ্চেন, রেয়ন, রেয়ন ইজ অ্যান আর্টিফিশিয়াল সিল্ক, রেয়নকে কী বলা হয়, আর্টিফিশিয়াল সিল্ক বলা হয়। এরপরের কোয়েশ্চেন, দ্য লোড অফ দ্য পার্সন হুইচ ইজ ইনক্রিজিং অ্যাট দ্য টপ স্পিড ইজ হায়ার ইন দ্য এলিভেটার, যত এলিভেটারে কোনো একটা পার্সনকে আমরা উপরের দিকে নিয়ে যাব তাহলে কী হবে, তার ভর কী হবে, বাড়তে থাকবে, তার তখন ভারী ফিল হবে, যত মানুষটাকে উপরের দিকে নিয়ে যাব তত তার ভারী ফিল হবে, এবং যত তার স্পিডটাকে ইনক্রিজ করব তত তার ভারী ফিল হবে, যত উপরের দিকে নিয়ে গিয়ে আমি স্পিড বাড়াতে থাকব তার তত ভারী ফিল হবে, নিজের পায়ের ওয়েট বেশি পড়বে, ঠিক আছে। চলো তারপরে লাস্ট পিপিটি আজকে, চলো আমরা লাস্ট পিপিটিটা দেখে নিই কী আছে, নাম্বার অফ হাইড্রোজেন আইসোটোপস ইজ 3, ঠিক আছে, তিনখানা হাইড্রোজেন আইসোটোপ আমরা দেখতে পাই, প্রথমেই আলোচনা করেছি কি, 1H1, ঠিক আছে, 1H1 যেটাকে বলা হচ্ছে প্রোটিয়াম, 2H1 যাকে বলা হয় কি ডয়টেরিয়াম, আর 3H1 যেটাকে বলা হয় ট্রিটিয়াম বা ট্রাইটিয়াম, তো তিনটে আইসোটোপ আমরা দেখতে পাই। তারপরে চলো, সিলভার ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ হিট, সিলভারকে কী বলা হয়, সিলভার হচ্ছে সবথেকে ভালো কন্ডাক্টর অফ হিট বলা হয়, কাকে, সিলভারকে, সিলভারের পরে কে, সিলভারের পরে হচ্ছে দেখতে পাবে কপার এবং গোল্ড, সবাই করে দেয় কি, গোল্ডকে সবার আগে করে দেয়, কিন্তু না, সিলভারের কন্ডাক্টিভিটি বেশি হিটের ক্ষেত্রে এবং ইলেকট্রিসিটির ক্ষেত্রে, সিলভার তারপরে কপার দেন আসে হচ্ছে তোমার গোল্ড, ঠিক আছে, দেন আসে গোল্ড, সবার ফার্স্টে কি তোমার কপার, ঠিক আছে, এই সবার আসে ফার্স্টে আসে সিলভার, এবং কপার কেন মানে কপার কেন ব্যবহার করা হয় ইলেকট্রিক তারে, কেন সিলভার ব্যবহার করা হয় না, কারণ কপারের দাম হচ্ছে কি সিলভারের থেকে কম, ঠিক আছে। চলো তারপরে, দ্য পার্শিয়াল কজ অফ টুইঙ্কলিং স্টার্স ইজ ইন অ্যাটমোসফিয়ার ইজ, এটাকে কি বলে, অ্যাটমোসফিয়ারিক রিফ্র্যাকশন বলে, মানে কি আমাদের যে টুইঙ্কলিং স্টার মানে তারা যে জল জল করছে, জ্বলছে নিবজে, জ্বলছে নিবজে, এটা কি, এটা কিসের জন্য দেখতে পাই আমরা, রিফ্র্যাকশানের জন্য দেখতে পাই, অ্যাটমোসফিয়ারিক রিফ্র্যাকশানের জন্য আমরা দেখতে পাই, ঠিক আছে। বার্ড ফ্লু কি তাহলে ক্যাসেল ডিজিজ, না না একদমই না, ব্লাড ফ্লু, বার্ড ফ্লু পুরোপুরি আলাদা, ঠিক আছে, বার্ড ফ্লু পুরোপুরি আলাদা, ঠিক আছে। চলো সায়েন্স টপিক্স বলছে ট্রিটিয়াম, আচ্ছা ধীমান অধিকারী বলছে বোন ব্ল্যাক পিগমেন্টটা কি বোন চারকোল, বোন চারকোল বলতে পারবে না, এটাকে পুরোপুরি বোন চারকোল নয়, বোন ব্ল্যাক পিগমেন্ট দিয়ে সাধারণত হ্যাঁ যেটা তৈরি হয় সেটা হচ্ছে আলকাত্রার যে পিগমেন্ট হয় ওটা তৈরি হয়, আলকাত্রার পিগমেন্ট তৈরি হয়, তারপরে কি আমরা জং সরাবার জন্য এগুলো ব্যবহার করে থাকি, এই বোন ব্ল্যাক পিগমেন্ট, ব্ল্যাক পিগমেন্টকে, ঠিক আছে, একেবারে পিওর ব্ল্যাক এটা, ঠিক আছে। চলো বোন চারকোল আলাদা জিনিস, ঠিক আছে, চলো
তারপরে সোপ ইজ প্রিপেয়ার্ড বাই বয়েলিং কস্টিক সোডা, সোপ ইজ প্রিপেয়ার্ড বাই বয়েলিং কস্টিক সোডা, আর কার সাথে তাকে বয়েল করতে হবে? ফ্যাটের সাথে। যদি যদি আমরা সরি যদি আমরা সোপকে মানে সোপ তৈরি করতে হয় তাকে আমাকে কি করতে হবে? কস্টিক সোডার সাথে আমাকে ফ্যাটকে কি করতে হবে? বয়েল করতে হবে বা ফোটাতে হবে, তাহলেই তৈরি করা সম্ভব। ঠিক আছে, চলো। ইন হিউম্যান বডি দ্য ভার্টিব্রাল কলাম ইউজুয়ালি কনসিস্ট অফ 33 ভার্টিব্রা। আমাদের মানব দেহে কটা ভার্টিব্রা থাকে? 33টা ভার্টিব্রা থাকে। ঠিক আছে, একটা সিরিজে থাকে 33খানা ভার্টিব্রা। সেটা কি হয়? লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে। এবং সেটা কি দ্বারা, কিসের সাথে যুক্ত থাকে? ইনভার্টিব্রাল ডিস্ক, এটা ডিস্ক হবে। ঠিক আছে, ঠিক আছে, ইনভার্টিব্রাল ডিস্কের সাথে কি হয়? এটি যুক্ত থাকে। ঠিক আছে, চলো তারপরে কোয়েশ্চেন। দ্য অ্যাভারেজ হিউম্যান বডি হ্যাজ 65% অক্সিজেন। অ্যাভারেজ হিউম্যান বডি, একটা অ্যাভারেজ হিউম্যান বডি মানে সাধারণ মানুষের কত পার্সেন্ট অক্সিজেন থাকে শরীরে? 65% অক্সিজেন থাকে। ঠিক আছে, চলো তারপরে। লেট হয়ে গেল, এত অনেক লেট হয়ে গেল, অনারকলি তো শেষের দিকে, প্রায় লাস্ট পেজ চলছে। চলো কোনো ব্যাপার নয়, রেকর্ডেড দেখে নিও। এবং খুব ইম্পর্টেন্ট পার্ট হয়েছিল আজকে, 100খানা ওয়ান লাইনার করিয়েছিলাম আমি, তো 100খানা ওয়ান লাইনার সায়েন্সের। তো চলো এগিয়ে যাই আমরা। গ্লুকোমা, গ্লুকোমা কোথাকার ডিজিজ? গ্লুকোমা হচ্ছে চোখের ডিজিজ একটা। ঠিক আছে, গ্লুকোমা হচ্ছে চোখের ডিজিজ, এটা চোখে দেখতে পাওয়া যায়। আরেকটা রোগ হচ্ছে কি? ট্র্যাকোমা। ট্র্যাকোমাও হচ্ছে কি? চোখের ডিজিজ। ট্র্যাকোমাও হচ্ছে চোখের ডিজিজ। ঠিক আছে, চলো। কার্বন ইজ অ্যান এসেন্সিয়াল কনস্টিটিউয়েন্ট অফ অল অর্গ্যানিক কম্পাউন্ডস। কার্বন কি? একটা এসেন্সিয়াল কনস্টিটিউয়েন্ট ফর অল অর্গ্যানিক কম্পাউন্ড, মানে কি সব জৈব পদার্থে, আর কিছু থাকুক না থাকুক কার্বন থাকতেই হবে। কার্বন না থাকলে সেটা জৈব পদার্থ নয়, আর যার মধ্যে কার্বন আছে সে নিজে একটা কি? জৈব পদার্থ। ঠিক আছে, সে একটা জৈব পদার্থ। তেমনি জৈব গ্যাসের উদাহরণ বললে কি বলবো? মিথেন, বিউটেন, প্রোপেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। কারণ কি? এদের মধ্যে কার্বন আছে, তাই জন্য এগুলো জৈব গ্যাস। ঠিক আছে, চলো। অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডের ফুল ফর্ম কি? H2C2O4। এটা কি কাজে ব্যবহার করা হয়? ফটোগ্রাফির কাজেও ব্যবহার করা হয় এই অক্সালিক অ্যাসিডকে, ফটোগ্রাফির কাজে ব্যবহার করা হয়। ক্লিয়ার? আর অক্সালিক অ্যাসিডের ব্যাপারে বলেছি, কোথায় পাবে? পিঁয়াজের মধ্যে অক্সালিক অ্যাসিড তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো। মায়োপিয়া কি রকম রোগ চোখের? মায়োপিয়া হচ্ছে যার হচ্ছে কাছের দৃষ্টিশক্তি কি হয়? ভালো, কিন্তু দূরের খারাপ, যেমন আমার। ঠিক আছে, কাছের দৃষ্টিশক্তি বাড়ো কিন্তু দূরের খারাপ, তাকে কি বলবো? মায়োপিয়া। ঠিক আছে, চলো। মেসোজোয়িক রেপটাইলস, মেসোজোয়িক রেপটাইলস ওয়্যার ডাইনোসরাস। মেসোজোয়িক যুগে রেপটাইল কাকে বলা হয়? ডাইনোসরকে বলা হয় মেসোজোয়িক যুগের রেপটাইল। ঠিক আছে, তারপর কি? দ্য হার্ডেস্ট এলিমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড ইজ ডায়মন্ড। আমরা কি বলি? হার্ডেস্ট এলিমেন্ট, কথাটা ভালো করে পড়বে, এলিমেন্ট নট কম্পাউন্ড। যখনই বলবো আমরা হার্ডেস্ট এলিমেন্ট, তখন হয়ে যাবে কি? ডায়মন্ড। ডায়মন্ড হচ্ছে হার্ডেস্ট এলিমেন্ট। কিন্তু যদি বলে কোনোদিনও হার্ডেস্ট কম্পাউন্ড কোনটি, হার্ডেস্ট কম্পাউন্ড কোনটি, কারণ কি ডায়মন্ড এলিমেন্ট কেন? কারণ ডায়মন্ড কী দিয়ে তৈরি? খালি কার্বন দিয়ে তৈরি। ঠিক আছে, কিন্তু হার্ডেস্ট কম্পাউন্ড বলে আমরা বলি হচ্ছে বোরন কার্বাইড। ঠিক আছে, বোরন কার্বাইডকে বলি আমরা হার্ডেস্ট কম্পাউন্ড। তো কি এর সংকেত? কি? B4C, B4C, এটা হচ্ছে বোরন কার্বাইডের সংকেত। ঠিক আছে, বোরন কার্বাইডের সংকেত। ঠিক আছে, তো কি? B4C। কিন্তু রিসেন্টলি রিসার্চে পাওয়া গেছে বোরন কার্বাইড সব থেকে শক্তিশালী বা সব থেকে হার্ডেস্ট কম্পাউন্ড নয়, সবাই বলছে কি? বোরন নাইট্রেট, বোরন নাইট্রেট। ঠিক আছে, সরি, বোরন নাইট্রাইট, বোরন নাইট্রাইট। ঠিক আছে, বোরন নাইট্রাইট, দাঁড়াও একটু নেটটা কেটে গেছে মনে হচ্ছে, ওয়েট, দাঁড়াও একটু ওয়েট করো। যাই হোক, নেটটা কেটে গেছে, শেষের দিকে এলেও নেটটা কেটে গেছে, দাঁড়াও এক সেকেন্ড।
আচ্ছা চলে এসছে, না চলো ঠিক আছে যা বাদ দাও, নেটে আমি দেখতে পাচ্ছি না যদিও বা। আচ্ছা এবার দেখতে পাচ্ছি, চলো এবার দেখতে পাচ্ছি। তো চলো বোরন নাইট্রাইট, ঠিক আছে বোরন নাইট্রাইট যেটা বললাম, ঠিক আছে বোরন নাইট্রাইট, এই বোরন নাইট্রাইটকে বলা হচ্ছে কি সব থেকে শক্ত, কি সব থেকে শক্ত কম্পাউন্ড। আর যে বলেছো টাইটেনিয়াম, টাইটেনিয়াম কখনোই সব থেকে হার্ডেস্ট কম্পাউন্ড নয়, ঠিক আছে টাইটেনিয়াম কখনোই সব থেকে হার্ডেস্ট কম্পাউন্ড নয়। বোরন নাইট্রাইট বলা হয়, এখন রিসেন্টলি বলা হচ্ছে বোরন নাইট্রাইট, কিন্তু পরীক্ষায় যদি বোরন কার্বাইড পাও, বোরন নাইট্রাইট না পাও, তাহলে কী করবে বোরন কার্বাইডেই অ্যান্সার করবে। আর বোরন নাইট্রাইটের ফর্মুলা কি বিএন, ঠিক আছে বিএন হচ্ছে কি বোরন নাইট্রাইডের ফর্মুলা, ঠিক আছে। এইবার বোরন নাইট্রাইডের আরেকটা নাম আছে, বোরন নাইট্রাইডের আরেকটা নাম আছে, ঠিক আছে বোরন নাইট্রাইডের আরেকটা নাম আছে, যেটাকে বলা হয় কি ওয়ার্টজাইট, ওয়ার্টজাইট, ঠিক আছে এই নামেও এটাকে বলা হয়, ঠিক আছে বোরন নাইট্রাইডের আরেকটা নাম হচ্ছে কি ওয়ার্টজাইট বলা হয়, ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার একদম সুদীপ ঘোড়া, বোরন নাইট্রাইট বিএন, ঠিক আছে। এইটা এখনো পর্যন্ত এই কম্পাউন্ডটাকে পৃথিবীতে খুঁজে পাওয়া যায়নি, যেই দিন খুঁজে পাওয়া যাবে এটা পৃথিবীর সব থেকে শক্ত কম্পাউন্ড হবে, ঠিক আছে পৃথিবীতে যেদিন খুঁজে পাওয়া যাবে সব থেকে শক্ত কম্পাউন্ড এটাই হবে, ঠিক আছে সুদীপ ঘোড়া। হ্যাঁ টুথ এনামেল ইজ এনামেল ইন হিউম্যান বডি, হিউম্যান বডিতে হচ্ছে টুথ এনামেল সব থেকে হার্ডেস্ট পার্ট, ঠিক আছে টুথ এনামেলে হচ্ছে, ও আচ্ছা এখানে সায়েন্স টপিক কোয়েশ্চেন করেছিল, তো যাই হোক টুথ এনামেল হচ্ছে হার্ডেস্ট পার্ট। আর আমরা ভাবি যে হার্ডেস্ট মানে কতটা হতে পারে, দাঁত তো ভাঙা যায়, তার মানে কি ডায়মন্ড যে বলি আমরা শক্ত, ডায়মন্ড শক্ত কতটা শক্ত, তুমি একটা ডায়মন্ড নাও তার মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি মারো, যদি হাতুড়িটা ভেঙে যায় তাহলে হচ্ছে কি তাহলে ডায়মন্ডটা হচ্ছে আসল, আর যদি ডায়মন্ডটা ভেঙে যায় তার মানে হচ্ছে ডায়মন্ডটা নকল, ঠিক আছে। ডায়মন্ড চেনার সব থেকে সহজ পদ্ধতি হাতুড়ি দিয়ে বাড়ি মারো, বা যে কোনো 100 কেজির হাতুড়ি দিয়ে বাড়ি মারলেও যদি হাতুড়িটা ভেঙে যায় তার মানে হচ্ছে যে ডায়মন্ডটা আছে সেটা সত্যিকারের ডায়মন্ড, আদারওয়াইজ ওটা কাজ বা অন্য কিছু, ঠিক আছে। যত কোয়ালিটি ভালো হবে ডায়মন্ড তত শক্ত হয়, তার থেকেও শক্ত কম্পাউন্ড কি বোরন কার্বাইড। আর বলা হচ্ছে কি তার থেকেও শক্ত কি হতে পারে ভবিষ্যতে, সেটা হচ্ছে বোরন নাইট্রাইট, যেটা আপাতত আবিষ্কার হয়নি কিন্তু রিসেন্টলি রিসার্চ মানে বেশি দিনের নয়, এই ধরে নাও 6 থেকে 7 মাস আগে এটা নিয়ে রিসার্চ হয়েছিল, এবং বোরন নাইট্রাইট যেটা কাল্পনিক একটা পদার্থ ধরা হচ্ছে এটা পৃথিবীর সব থেকে শক্ত পদার্থ হতে চলেছে। তো চলো আজকের মতো এখানে তোমরা বাংলা পেয়ে যাবে, ঠিক আছে আজকের মতো ক্লাস এখানেই এন্ড করছি। আর যারা যারা আমাদের অ্যাপটি ডাউনলোড করোনি তারা তারা তাড়াতাড়ি ডাউনলোড করে যাও, করে নাও। ওই অ্যাপটা ডাউনলোড করলে তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে আড্ডা 247 অ্যাপ, ঠিক আছে আড্ডা 247, ঠিক আছে এটা দিয়ে সার্চ করবে তোমরা পেয়ে যাবে গুগল প্লে স্টোরে, এবং সেখানে গিয়ে একটা স্টোর এরম উপরে একটা স্টোর বাটন পাবে, ওই স্টোর বাটনে ক্লিক করবে, দেন তোমাদের বিভিন্ন মানে আমাদের কোর্সগুলো তোমরা পেয়ে যাবে। আর এখন এইখানে তোমরা ছাড় পাচ্ছ কত, 52% এক্সট্রা ছাড় পাচ্ছ, তাহলে বেশিক্ষণ অপেক্ষা করো না, 52% ছাড় আছে, প্লাস 5% এক্সট্রা ছাড় পাবে এই অ্যাপ থেকে কিনলে, ঠিক আছে অ্যাপ থেকে কিনলে। কিন্তু কটা থেকে কটা, 4টে থেকে 8টা, ঠিক আছে অফার ভ্যালিড 4টে থেকে 8টার মধ্যে, বাদ বাকি টাইমে কিনলে একটুখানি বেশি পড়তে পারে কিন্তু 4টে থেকে 8টা। কিন্তু তোমাকে কি করতে হবে, তারও একটা শর্ত আছে, তোমাকে একটা কোড ইউজ করতে হবে, কি Y229, এই কোডটা যদি ইউজ করো সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে দাম কমে যাবে। যে কোর্স কিনবে বলছিলে সেই পদ্ধতিগুলো দেখে রাখো, Y229 এই কোডে কি করবে এই কোডটা দেবে অ্যান্ড তোমার প্রাইসটা কী হয়ে যাবে সঙ্গে সঙ্গে দাম কমে যাবে। তো চলো এখানে আমার কোডটা দেওয়া আছে, আর কি এটা হচ্ছে সেই ফোন নাম্বার যেখানে আমাকে কল করতে বলেছি, 6টা থেকে 11টার মধ্যে আমাদের কল করা যাবে, কিন্তু ওকে স্পেশালি বললাম কি 8টার সময় কল করতে, ঠিক আছে 8টার সময় কল করে নিও, 6টা থেকে 11টার মধ্যে তোমরা যে কোনো টাইমে আমাদের কল করতে পারো, ঠিক আছে 6টা থেকে 11টার মধ্যে যে কোনো টাইমে তোমরা কল করতে পারো, ঠিক আছে চলো। তো আর আমাদের এখানে কিছু কোর্স আছে তোমাদের দেখিয়ে দিই একবার, WBCS এর কোর্স আছে যেটা তোমরা আমার কোডটা ইউজ করতে পারো Y229। এখানে কি আছে তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোর্স তোমরা পেয়ে যাবে যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে, দাম দেখতে পাচ্ছ 2499 টাকা, কিন্তু কি ওই যে অফারে কি Y229 কোড, আর দাম কী হয়ে যাবে সঙ্গে সঙ্গে কমে যাবে। এছাড়া
তোমরা WBSSC পেয়ে যাবে, এছাড়া আদার্স অনেক স্পোকেন ইংলিশ বা আদার্স অনেক কোর্স পেয়ে যাবে, আর তোমরা এখানে মক টেস্টও পেয়ে যাবে। তোমরা যদি দেখতে পাও এখানে 120টা NTPC-র মক টেস্ট এখানে দেওয়া আছে। আর এটা কি মহাপ্যাক, মহাপ্যাকের মধ্যে কী পাবে, NTPC গ্রুপ ডি LP সব কিছু টেস্ট প্যাক তোমরা এর মধ্যে পেয়ে যাবে, মক টেস্ট সব মক টেস্ট তোমরা এর মধ্যে পেয়ে যাবে। এছাড়া যারা মানে ইংলিশ বা হিন্দিতে পড়তে সক্ষম নও তারা বাংলা মক টেস্টও নিয়ে নিতে পারো, 10খানা ফুল লেন্থ মক টেস্ট আছে। NTPC-র দাম কত, 289। আর কোন কোড ইউজ করতে হবে সেটা হচ্ছে Y229, এই কোডটা ইউজ করতে হবে এবং পারচেস করে নিতে পারো, ঠিক আছে। চলো, এছাড়া যারা CHSL-এর পরীক্ষা দিচ্ছিলে তারা CHSL-এর কোর্স এখানে পেয়ে যাবে। যারা যারা CHSL-এর পরীক্ষা দিচ্ছ CHSL-এর তোমরা এখানে সব কিছু পেয়ে যাবে। স্টাডি ম্যাট 5খানা ইবুক পাবে ইংলিশ মিডিয়ামে, সব ইংলিশে থাকবে। 15,000খানা কোয়েশ্চেন পাবে তার মধ্যে, এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও তোমরা এর মধ্যে পেয়ে যাবে। এছাড়া একটা অসাধারণ বই এখানে উপস্থিত আছে, সেটা হচ্ছে সায়েন্স ক্র্যাকার, যেটা তোমরা নিতে পারো, চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো বইটার উপর, অসাধারণ কোয়েশ্চেন আছে এর মধ্যে। আর কি তোমরা ইবুক, রেলওয়েজের ইবুক আছে 699 টাকায়, যার মধ্যে তোমরা সব কটা রেলওয়ে যত বুক আছে সব এর মধ্যে পেয়ে যাবে। আর যারা যারা মান্থলি ম্যাগাজিন, এখন তো তোমাদের বাড়িতে মান্থলি ম্যাগাজিন আসছে না, কারণ কি লকডাউন চলছে, কোনো হার্ড কপি তো পাচ্ছ না, তার জন্য কি করতে হবে তোমাকে, এখানে তোমরা পেয়ে যাবে। 79 রুপিস দাম দেখতে পাচ্ছ, 79। আর যদি কোড ইউজ করো Y229 তাহলে দাম আরও কমে যাবে, দাম 50% ছাড় পেয়ে যাবে, তোমরা মান্থলি ম্যাগাজিন পেয়ে যাবে যার মধ্যে সব কিছু থাকবে। আর যারা যারা WBCS-এর প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য তো অসাধারণ একটা জিনিস আছে, দ্য হিন্দু নিউজ পেপার বেসড ওয়ান লাইনার কোয়েশ্চেন, দ্য হিন্দু নিউজ পেপার বেসড ওয়ান লাইনার কোয়েশ্চেন মান্থলি বেরোয় এটা, দাম কত, মাত্র 199 টাকা। তো কী করতে হবে এর ক্ষেত্রে, Y229 কোডটা ইউজ করো, আর কি সঙ্গে সঙ্গে পারচেস করে নাও, বেশি তো মানে দাম নয় এটা, মানে খুব অ্যাফোর্ডেবল, কারণ কি 199-এর সাথে যদি Y229 কোডটা ইউজ করো সঙ্গে সঙ্গে দামটা কত চলে আসবে, 100-এর কাছাকাছি চলে আসবে। তো তাড়াতাড়ি কোডটা ইউজ করো এবং কোর্স পারচেস করে নাও, ঠিক আছে। দ্য হিন্দুর পুরো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো, এখানে তোমরা এই কোডটা ইউজ করবে Y229, আর ফোন নাম্বারটা তো আগেই বলে দিয়েছি। তো চলো আজকের মতো এখানে এন্ড করছি, টাটা, গুড বাই, বিদায়।